হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই প্লেয়ার। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা এখন টিভি থেকে নেওয়া। এটাও একটা প্রতিবেদন, আমরা প্রায় প্রতিদিনই একটা করে প্রতিবেদন দেখছি এবং ভীষণ ইন্টারেস্টিং টপিকগুলো। আজকে যে টপিকটা সেটা হচ্ছে ভারতের সাথে পাল্লা দিচ্ছে বাংলাদেশ, কী কারণে সেটা আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তবে আরেকটাও টাইটেল আছে যেটা বাংলাদেশ নিয়ে নেপালি শিক্ষার্থী আয়েশার ভাবনা। তো পুরোটা জানার খুব ইচ্ছে, আমি জানি তোমাদেরও ইচ্ছে করছে, তাই ভিডিওটা দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো। সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়ি। They are very nice, they are very heart welcoming. মনের দোয়া, MBBS করার জন্য মানুষরা এত বাংলাদেশ যাচ্ছে কেন? দূরে কোথাও আছি, ভালো লাগে না? ইট ইজ লাইক হোম। অনেক দিন হয়ে গেছে না, তো এখন মনে আমি করি দ্যাট মাসা থেকে বেশি এখানে বসে আছি। ভালো বাংলা বলছো। এটা একটা হাইপে চলে গেছে, মানে MBBS করার জন্য মানুষরা এত বাংলাদেশ যাচ্ছে কেন? ফার্স্ট অফ অল দিস থিংস, তো এটা সব জায়গায়, মানে আমাদের কান্ট্রিতে সব ঘরে, ছোটো ছোটো ঘরের মধ্যে সবাই ভাবে দ্যাট যদি এখানে আমি MBBS না করতে পারি দেন আমরা বাংলাদেশ পাঠাই দেবো। মানে আমাদের বলতে পারেন আপনি একটা ডিস্ট্রিক্ট বলে হয় না, স্টেট আর ডিস্ট্রিক্ট, তো একটা ডিস্ট্রিক্টের মধ্যে এভরি হোম ওখান থেকে একটা মানুষ বাংলাদেশে পড়তে আসে, ইউ ক্যান থিঙ্ক দ্যাট ওয়ে। সো তাও MBBS করার জন্য, সো ওরা ভাবে দ্যাট বাংলাদেশ ইজ ভেরি গুড ফর স্টাডিজ, ওরা ভাবে দ্যাট বাংলাদেশের মানুষরা যে ভালোভাবে পড়ে চলে আসে। আমরা এরকম দেখছি দ্যাট মানুষরা বাইরে যায় কিন্তু আবার আসে না, বাট হিয়ার ওয়েন উই কাম উই স্টাডি, অ্যান্ড এটা ছাড়া আর আমরা মানে কোথাও এখানে ওইখানে করি না, পড়ে আর আবার আমাদের দেশে ফেরত চলে আসি। MBBS মানে অনেক টাকা, অনেক দাম, এগুলো আমাদের কান্ট্রিতে এটা মানে আমাদের দেশে অলমোস্ট 90+ খরচ হয়ে যায়, মানে 90 লাখ পর্যন্ত যায় পড়তে একটা শুধু MBBS এর জন্য। আর ইন্ডিয়ার মধ্যেও এটাই সেম কথা, মানে 90 লাখ চলে যায়। আর তারপরে হচ্ছে যদি বাইরের চিন্তা করি তো ওখানে কমে হয়, অনেক কমে হয়, লাইক উই ক্যান কমপ্লিট MBBS অ্যারাউন্ড 20 লাখ 25 লাখ এর মধ্যে, এরকমও জায়গা আছে। কিন্তু এখানে শুধু নেপালে না, শুধু বাংলাদেশ মানে ইন্ডিয়াতে না, মানে সব জায়গায় বাংলাদেশের যে আমাদের লাইসেন্স রেটটা আছে, মানে লাইসেন্স পাস করার রেটটা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি কম্প্যারেটিভলি টু আদার কান্ট্রিজ। তো স্টাডিজ ওয়াইজ এটা আমরা বাইরে থেকে যখন দেখি দ্যাট বাংলাদেশি স্টুডেন্টস যখন, মানে নেপালি স্টুডেন্টস বাংলাদেশ থেকে পড়ে যাচ্ছে, তো ওনাদের পাসিং রেটটা অনেক হাই হয় কম্প্যারেটিভ টু আদার কান্ট্রিজ। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। সেকেন্ড রিজন এটা হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে পড়ে যারা, আমাদের কালচারের সাথে অনেক মেল, মানে মেল আছে, ঘরের মতন লাগে আর আমাদেরকে বেশি দূর যাইতে হয় না। অ্যান্ড সেকেন্ড থার্ড থিং ইজ কি, এখানে আমাদের দেশে মানে নেপালে আপনারা হয়তো জানেন কি জানেন না, ডক্টর ভোলা স্যার বললেন, একটা স্যার আছেন, তো হি ইজ ওয়ান অফ দ্য রিনাউন্সড ডক্টর ইন আওয়ার নেপাল, হি হ্যাজ পাসড হিজ MBBS ফ্রম বাংলাদেশ ওনলি। সো দিস অল মোটিভেটেড আস, ইয়ে সব লাইক এগুলো সব মোটিভেট করছে আমাদেরকে বাংলাদেশে এসে পড়ার জন্য। ফার্স্ট অফ অল আমরা অনেক অবাক হয়ে গেছি, নট অনলি মি বাট অল অফ মাই ফরেনার ফ্রেন্ডস অবাক এটা হয়ে গেছি দ্যাট কি সেপারেট করছে, অনেক কম দিন হয়েছে, বেশি দিন তো হয় নাই তাই না, মানে আই থিঙ্ক লাস্টলি ইট গট সেপারেটেড ফ্রম পাকিস্তান, রাইট? সো সেপারেট করছে তো আফটার দ্যাট অনেক বেশি, মানে এডুকেশনাল ওয়াইজ, টেকনিক্যালি অ্যান্ড বিল্ডিং ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচারালি সব কিছু অনেক ডেভেলপ করছে। নাও ইট হ্যাজ বিকাম সো মাচ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি দ্যাট এটা ইন্ডিয়ার সাথে, মানে ইট গেটস কম্পেয়ার টু ইন্ডিয়া, রাইট? তো আমরা এটা দেখছি একটা দ্যাট ইট হ্যাজ বিকাম ভেরি মাচ ইকোনমিক্যালি ডেভেলপড অ্যালট। তারপরে হচ্ছে মানে মানুষরাও যেরকম বাইরে থেকে ফিল হয় না দ্যাট মানুষরা কেমন হবে জানো, মানে দে আর ভেরি মাচ মুসলিম কনজারভেটিভ, এটাই তো একটা ভয়ের জিনিস আমাদের জন্য দ্যাট আমরাও ভয় পাই দ্যাট আমরা অন্য কান্ট্রিতে গিয়ে মানে কিছু একটা করে না ফেলি উইচ ব্রেক্স ইয়ার্স কালচার, রাইট?
তো এটা হচ্ছে একটা কথা ভয় ছিল কিন্তু নাও আমরা এখানে এসে থেকে এটা ফিল করছি দ্যাট আপনারা অনেক হার্ট ওয়েলকামিং আপনারা অনেক ভালো অ্যান্ড ইউ অল অ্যাকসেপ্ট আস দ্য ওয়ে উই আর অ্যান্ড চেঞ্জ করতে আপনারা চাচ্ছেন না বিকজ আই আন্ডারস্ট্যান্ড কি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ অল টু আন্ডারস্ট্যান্ড আমাদেরকে অ্যাকসেপ্ট করা বাট স্টিল ইউ অল ডু দ্যাট সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্ড এগুলাই আমাকে অনেক ভালো লাগে ফার্স্ট অফ অল উই ওয়েন্ট টু চাঁদপুর ইলিশ মাছ খাইতে তো ওখানে আমরা ইলিশ মাছ খাইছি একটা তো দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট থিং আই হ্যাড ঘুরতে গেছি মানে কক্সবাজারে ওখানে গিয়ে তো আমার তো মনেই হয় নাই দ্যাট আমি বাংলাদেশে আছি আই এনজয়েড অ্যালট দেন আই লাভ ইয়োর বিরিয়ানি মানে বিরিয়ানিটা হচ্ছে অনেক টেস্টি অ্যান্ড ইয়ামিয়েস্ট ইউ অল সার্ভ ইন বাংলাদেশ পুডিং উই কল ইট পুডিং রাইট পুডিং উইচ ইজ ওয়ান অফ দ্য ভেরি মাস টেস্টিয়েস্ট থিং আই হ্যাড পানিপুরির মধ্যে আপনারা ডিম রেখে খান হ্যাঁ ফুচকার মধ্যে ডিমটা রেখে তারপরে খাইন যেটা আমাদের দেশে এটা হয় না দিস ওয়াজ কমপ্লিটলি নিউ ফর আস অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি ইয়ামি থিং আই হ্যাড টিল নাও নেপাল তি বন্য কাহা পাইন্ছ মত নেপাল কোলাহি মায়া গর্নে ছোরি মলাই মজস্তে মায়া চাইন্ছ আচ্ছা হাই ফ্লায়ারের সেকেন্ড সিজন কারণ বলছি যেহেতু একটা বড় গ্যাপ গিয়েছে সেই জন্য সেকেন্ড সিজন বলছি আমার 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 পক্ষ থেকে তো এই সিজনে যে ভিডিওগুলো আমি এখনও পর্যন্ত পেয়ে এসেছি ভীষণ রকমের ইনফরমেটিভ এবং ভীষণ ভালো ভালো টপিকে আশা করি তোমাদেরও ভালো লেগেছে যারা রেগুলার দেখছো ভিডিওগুলো ঠিক আছে আমি জানছি যে এই ধরনের ভিডিওগুলোই হয়তো বা ভিউজ কম হয় বা যে রিচটা কম থাকে কিন্তু যারা দেখে তারা কিন্তু অনেক কিছু জানতে পারে এবং সেই জানাগুলো তাদের সারা জীবনের জানা হয়ে যায় এবং এগুলো গতকাল যেমন একটা ভারতে বাংলাদেশ এই জিনিসটা আমি দেখলাম ভিউজ অত্যন্ত কম কিন্তু যারা জানতে পারলো আমি দেখেছি অনেকেই কমেন্টস করেছে যে তারাও জানে না ম্যাক্সিমাম জনই জানে না ঠিক আছে তো এটাও একটা নতুন কিছু বিষয় জানা যে ইন্টারেস্টিং টপিকের ওপরে একটা ভিডিও তো আজকের যে ভিডিওটা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং ভালো লাগার বিষয় ভিডিওটায় আয়েশা যেটা বললো যে বিভিন্ন ধরনের কথা বললো যেটা MBBS কেন করতে আসে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজন সেটা ভারত থেকে হোক আমি ভারত থেকে ম্যাক্সিমাম কাশ্মীর এই স্টেটটা থেকে সবচেয়ে বেশি যাই বাকি অন্যান্য স্টেট থেকেও যাই কিন্তু আমি দেখেছি এখনও পর্যন্ত যে যত স্টুডেন্ট আমি অন্তত ভিডিওতে দেখেছি বা আশেপাশে যেটুকু খবর পাই ম্যাক্সিমাম কাশ্মীর থেকেই ওখানে যায় এবং অন্যান্য স্টেট থেকেও কিছু কিছু হয়তো যায় আর সাথে ওয়েস্ট বেঙ্গল থেকেও হয়তো যেতে পারে তো আর সাথে নেপাল থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে যায় এবং এর আগেও আমরা দেখেছি ভিডিওতে বলেছি তো আয়েশার ক্ষেত্রে যে সমস্ত কথাগুলো বলা হলো তার মধ্যে প্রথম যেটা মানে প্রথম না সবচেয়ে বেশি আগ্রহ জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে ফুচকাই ডিম কীভাবে আমি ঠিক আইডিয়া করতে পারছি না আমাদের এখানে কোনো দিন শুনিনি যে ডিম দেওয়া হয় ফুচকায় তো ওখানে কোথায় ডিম দিয়ে কীভাবে বানানো হয় আমি কিছুই জানি না মানে এটা তোমরা জানো ভালো বলতে পারবে এবং কেমন লাগে খেতে সেটা অবশ্যই জানাবে আর সেই ধরনের কোনো ভিডিও আমি এখনও পর্যন্ত পাইনি আজ পর্যন্ত যেখানে ফুচকায় ডিম ইউজ হচ্ছে তো যাই হোক বাদবাকি যেটা যে 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 কারণগুলো বলা হলো এখান থেকে খরচাটা অনেক কম পড়ে একই পরিবেশ মনে হয় সংস্কৃতি কালচার মোটামুটি কাছাকাছি বলাই চলে এবং সাথে আয়েশা যেটা বললো যে ওখানে একজন রেনাউন্ড ডাক্তার আছেন যিনি ডাক্তারবাবু রয়েছেন যিনি এখান থেকে পড়াশোনা করে গিয়েছেন একটা আইডল থাকে ঠিক আছে তো আইডলের পিছন সবাই কিন্তু পিছু নেয় ঠিক আছে যেমন যে কেউ যে কোনো দিকে একটা দেখা গেলো সচিন তেন্ডুলকর তাকে দেখে ক্রিকেট শিখেছে যে দেখা গেলো অমিতাভ বচ্চন বা শাহরুখ খান তাকে দেখে একটা জেনারেশন হয়তো বা একটা মাস অ্যাক্টর হতে চাইছে তেমনি এখানে একজন ডাক্তার রয়েছেন যিনি কিনা প্রসিদ্ধ একজন নেপালি ডাক্তার তাকে দেখে দেখে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশেই পড়তে চলে এসেছে আর সাথে সাথে যে খরচাটা বলা হলো একটা বিরাট ব্যাপার হ্যাঁ ইন্ডিয়াতেও প্রায় 90 লাখ 1 কোটি পড়েই যায় প্রাইভেট থেকে করতে গেলে এবং সেটা অনেকের পক্ষেই করা সম্ভব হয় না
বাকি রাশিয়া টাশিয়াতে আমি শুনেছি রাশিয়া বা ইউক্রেনে অনেকটাই কম পড়ে, কিন্তু যেহেতু এখান থেকে অনেকে কালচারের ব্যাপারটা থাকে, যেতে চায় না বা অনেক কিছু প্রবলেম থাকে, তো আয়েশার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ দেশগুলো মোটামুটি পাশাপাশি এবং কালচার টালচারগুলো কিছুটা আলাদা হলেও মোটামুটি এক, এবং বাংলাদেশের মানুষ যে আপ্যায়ন করতে জানে, নিজের মতো করে করে নিতে জানে, সেটা কিন্তু আয়েশা বলল। সাথে সাথে আয়েশার বাংলা অসাধারণ, মানে সে নেপালি হয়ে যে এত সুন্দর বাংলা বলছে, হয়তো বা দু তিন বছর থাকা হয়ে গিয়েছে, দু বছর হয়ে গিয়েছে হয়তো, তারপরেও যে এত সুন্দর বাংলা বলছে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। মানে বাংলা যে কোনো ফরেনারের মুখে বা বিদেশিদের মুখে শুনতে এমনিই ভালো লাগে, বেশ আরও মিষ্টি হয়ে যায় মনে হয় যেন বাংলাটা। আমাদের মুখে তো ভালোই লাগে, বাংলা ভাষাটাই মিষ্টি, কিন্তু তারপরেও যখন ফরেনার্সরা বলে তখন একটু বেশি মিষ্টি লাগে। তো যাই হোক, ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক ছিল এবং ইনফরমেটিভ ছিল, আর সাথে সাথে সবার জানার একটা বিষয় ছিল, ভালো লাগলো জেনে, এবং আরও অনেকেই উপকৃত হতে পারে এই ধরনের ভিডিওগুলো দেখলে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য।